আসসালামু আলিয়কুম রহমাতুল্লাহহি অবর বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ ই ওয়াহাদা ওয়াস আলাহতু ওয়াসসালা মু আলা রসউল্লা হিমাল্লা নাবিক আম্মাবা প্রিয় দিনী ভাই ও বোনেরা নিঃসন্দেহে কুরবানি হল একটি গুরুত্বপূর্ণ ইবাদত যারা সামর্থ্যবান যারা নিসাব পরিমাণ অর্থ সম্পদের মালিক তাদের ওপর কোরবানি করা ওয়াজিব যদি তারা কোরবানি না করে এই ওয়াজিব কাজটাকে লঙ্ঘন করে তাহলে সে গুণাগার হবে বন্ধুগণ আমরা কোরবানি করব কি উদ্দেশ্যে কোরবানি করব। কি জন্য কোরবানি করব? এ সম্পর্কে আমাদের জানা উচিত আমরা অনেকেই জানি না যে কোন উদ্দেশ্যে কোরবানি করতে হয় এর জন্য আমরা অনেক সময় ভুল করে থাকি আমাদের নিয়ত সঠিক না থাকার কারণে উদ্দেশ্য সঠিক না থাকার কারণে আমাদের কোরবানি নষ্ট হয়ে যায় অনেকে নিজের সম্মানকে রক্ষা করার জন্য লোকে কি বলবে কোরবানি না দিলে এজন্য আবার কোরবানি না দিলে বাচ্চারা কি খাবে গোস্ত পাবে না এজন্য বা সবচেয়ে বড় গরুটা কোরবানি দিতে হবে যাতে করে সকলেই আমাকে বলে যে অমুক ধনী অনেক বড় একটা গরু কোরবানি দিয়েছে এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের উদ্দেশ্য নিয়ে অনেকে কোরবানি করে তো বন্ধুগণ চলুন দেখি পাক রব্বুল আলমিন কোরবানির করার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন এবং আমাদেরকে কোন উদ্দেশ্যে কুরবানি করতে বলেছেন বন্ধুগণ পবিত্র কোরআনের সু কাউসার আয়াত নাম্বার এক থেকে তিন বিসমিল্লাহ রহমানুর রহিম অর্থ হেনবি নিশ্চয়ই আমি আপনাকে কৌসার দান করেছি অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যই সালাদ পর এবং কোরবানি করো নিশ্চয়ই আপনার সাথে শত্রুতা পোষণকারী নির্বংশ বন্ধুগণ এই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরবানি করার উদ্দেশ্য সম্পর্কে বলে দিয়েছেন আমরা যেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্যই কোরবানি করি এবং আল্লাহ তালার জন্যই যেন আমরা সালাদ আদায় করি সেটা এই সুরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন বন্ধুগণ এজন্য আমাদের মনে যত ধরনের উদ্দেশ্য আছে অন্য কোনো উদ্দেশ্য আসুন আমরা সব উদ্দেশ্যকে ঝেড়ে ফেলে দিয়ে সব উদ্দেশ্যকে নিঃশেষ করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্যই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যই আমরা কোরবানি করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন